আমরা যখন গুগল ম্যাপসে প্রবেশ করি তখন কিন্তু আমরা বিভিন্ন প্রকার প্রতিষ্ঠানের নাম, বিভিন্ন লোকেশন কিন্তু এই ম্যাপের মধ্যে আমরা দেখতে পাই। আর আপনি কিন্তু চাইলে আপনার প্রতিষ্ঠান বা আপনার বাসার ঠিকানাও কিন্তু এই ম্যাপের মধ্যে অ্যাড করতে পারেন। আর যদি না জেনে থাকেন কিভাবে, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য, কারণ এই ভিডিওটিতে আমি আমার যে ব্যবসা প্রতিষ্ঠানটি রয়েছে সেটি এখানে অ্যাড করে দেখাবো। তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটি লাইক করে দিন। তো গুগল ম্যাপসে আমাদের লোকেশন অ্যাড করার জন্য শুরুতে আমাদের ম্যাপসে প্রবেশ করতে হবে। গুগল ম্যাপসে প্রবেশ করার পর এখানে আমাদের কনফিগার যে অপশনটি রয়েছে এটিতে আপনাদের ক্লিক করতে হবে, এবং এটিতে ক্লিক করার পর এখান থেকে আমরা যে অ্যাড প্লেস অপশনটি পাচ্ছি এই অ্যাড প্লেসে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর আপনার যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে। সো শুরুতে আপনার প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে, সেখানে আমার প্রতিষ্ঠানের নাম আমি দিয়ে দিচ্ছি। এরপর আপনার প্রতিষ্ঠান যে ক্যাটাগরি অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটি কোন ক্যাটাগরি সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমারটি যেহেতু শপিং স্টোর অর্থাৎ জুয়েলারি স্টোর, এর জন্য আমরা এখান থেকে শপিং সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পর নিচে যদি একটু আসি সেক্ষেত্রে আমরা যে জুয়েলারি স্টোর কিন্তু পেয়ে গেছি। সো আপনার প্রতিষ্ঠান যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে খুব সহজে আপনারা সিলেক্ট করতে পারেন। এরপর আমাদের এখানে আমাদের অ্যাড্রেস যে রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে আমাদের দিতে হবে। সো এর জন্য আপনি কিন্তু চাইলে যে এখানে পিন পয়েন্ট রয়েছে এটির মধ্যে যদি ক্লিক করেন, তাহলে আপনি যদি দোকানের মধ্যে বা প্রতিষ্ঠানে বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই লোকেশনটা কিন্তু আপনার নিয়ে নেবে। আর যদি একটু দূরে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি চাইলে ম্যাপের মাধ্যমে কিন্তু লোকেশনটি আপনারা অ্যাড করে দিতে পারেন। সো যেহেতু আমি দূরে রয়েছি এর জন্য আমরা এখান থেকে লোকেশনটি অ্যাড করে দিচ্ছি। সো লোকেশন অ্যাড করার পর এখানে আমরা ওকেতে ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে কিন্তু আমরা আরো কিছু ডিটেইলস চাইলে অ্যাড করতে পারি, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানটি কখন কি বারে খোলা থাকে বা কতটুকু সময় খোলা থাকে সেটি কিন্তু আমরা অ্যাড করতে পারি। সো এটি আমরা অ্যাড করে দিচ্ছি। সো অ্যাড করার জন্য এখানে দেখেন অনেকগুলো কিন্তু বার রয়েছে, যেহেতু আমাদের প্রতিষ্ঠান শুধু শুক্রবার অফ থাকে আমরা শুক্রবার অফ রেখে সবগুলো আমরা ওপেন করে দেব। সো এখানে আমি ওপেন করে দিচ্ছি। এরপর আমরা দেব প্রতিষ্ঠানটি কোন থেকে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত খোলা থাকে, সো এখানে আমি টাইমও সিলেক্ট করে দিচ্ছি। সো আমাদের প্রতিষ্ঠান সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, সেটি আমি সিলেক্ট করে দিচ্ছি। সো সিলেক্ট করা কিন্তু হয়ে গেল। সো এরপর আমরা সেভ এ ক্লিক করে দিচ্ছি। এরপর আপনি চাইলে কিন্তু আপনার প্রতিষ্ঠানের কন্টাক্ট নাম্বার এখানে অ্যাড করতে পারেন। সো আমার কন্টাক্ট নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনার প্রতিষ্ঠানে যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট থাকে সেটিও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। সো ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনি চাইলে ওয়েবসাইটটি অ্যাড করতে পারেন। এরপর দেখেন এখানে অ্যাড ফটোস নামে একটি অপশন রয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনার প্রতিষ্ঠানের একটি ফটো এখানে অ্যাড করতে পারে। সো এর জন্য আমরা অ্যাড ফটোসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটি ছবি সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর আমরা ডানে ক্লিক করব। সো এখানে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সমস্ত ইনফরমেশন দেওয়া কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের লোকেশনটি গুগল ম্যাপসে অ্যাড হয়ে যাবে। তবে হ্যাঁ, এই লোকেশনটি কিন্তু গুগল নিজে ভেরিফাই করবে, এর জন্য হয়তো আপনার 48 ঘন্টা থেকে 24 ঘন্টা কিন্তু সময় লাগতে পারে। আর আপনি যদি ভেরিফাই সাকসেসফুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মেলের মাধ্যমে কিন্তু গুগল আপনাকে জানিয়ে দেবে। এরপর যদি আপনি ওই লোকেশনটি সার্চ দেন তাহলে কিন্তু আপনার এই প্রতিষ্ঠানের নামটি কিন্তু আপনি দেখতে পাবেন। আর এভাবে কিন্তু খুব সহজে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা বাসার ঠিকানা কিন্তু গুগল ম্যাপসে আপনারা অ্যাড করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ফিট থাকুন।